আর কয়েক ঘন্টা পরই অনুষ্ঠিত হতে চলেছে এই প্রথম বর্ধমানে মায়ের কার্নিভাল। বর্ধমান প্রশাসন এবং বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমান শহরে। বর্ধমান পুলিশ লাইন থেকে পাঞ্জাবি পাড়া পর্যন্ত এই কার্নিভাল র্যালি চলবে। 32টি পুজো মণ্ডপ এবছরের এই কার্নিভালে অংশগ্রহণ করেছেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, এবারের কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মুম্বাইয়ের বিখ্যাত অভিনেতা চাঙ্কি পাণ্ডে। শহর জুড়ে কার্নিভালকে ঘিরে সাজো সাজো রব, পিছিয়ে নেই পুজো মণ্ডপগুলিও। বর্ধমান 2 নম্বর শাঁকারিপুকুর পুজো প্যান্ডেলে চলছে জোর কদমে প্রস্তুতি। কি বলছেন উদ্যোক্তারা, আসুন শুনে নিই। কার্নিভালের প্রস্তুতি কেমন চলছে? আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে যে সবেমাত্র হচ্ছে যে আমরা সকাল 6টার সময় আমাদের হচ্ছে যে এবারের যে আমাদের পুজোর সমাপ্তি ঘোষণা করলাম। পরে হচ্ছে যে আবার নতুন উদ্যমী হচ্ছে যে বর্ধমানে প্রথম হচ্ছে যে মায়ের কার্নিভাল জেলা প্রশাসন ও বিধায়ক খোকন দাসের উদ্যোগে যে কার্নিভাল আগামীকাল 7ই অক্টোবর আমরাও অংশগ্রহণ করছি। এবং বর্ধমানবাসীর কাছে এটা একটা নতুন পাওনা বলতে পারেন, যেটা হচ্ছে যে দুর্গা পুজোর পরে হচ্ছে যে কার্নিভাল, যে এতগুলো ঠাকুরের হচ্ছে যে মানুষ একসঙ্গে একই জায়গায় দাঁড়িয়ে পরপর সমস্ত ঠাকুর এবং তারা প্রত্যেকটি ক্লাব তাদের নিজেদের মতন করে হচ্ছে যে তাদের যে শিল্পকলা এবং হচ্ছে যে কত সুন্দরভাবে হচ্ছে যে বিসর্জনের একটা সুন্দর রূপ দেওয়া যায়, সেটা বর্ধমানবাসীর কাছে যে উপস্থাপনার ক্ষেত্রে যেটা করেছে রাজ্য সরকারের তরফ থেকে, তাদের জন্য হচ্ছে যে সকল আমাদের ক্লাব সকল সদস্যবৃন্দর তরফ থেকে হচ্ছে যে অনেক অনেক অভিনন্দন জানাই। এবং হচ্ছে যে আনন্দবার্তা আপনারা যেই কভার করছেন, যে গোটা দুর্গাপুজো এত সুন্দরভাবে কভার করেছেন আপনারা, তারপরেও হচ্ছে যে কার্নিভাল কভার করতে বেরিয়ে গেছেন, এই প্রথম দেখলাম যে আপনারাই একমাত্র হচ্ছেন যে সর্বপ্রথম আমাদের কাছে এলেন এবং হচ্ছে যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের চ্যানেল মারফত হচ্ছে যে বর্ধমানবাসী এবং রাজ্যবাসীকে আপনারা হচ্ছে এই খবরটা মানুষের কাছে খুব দ্রুততার সঙ্গে পৌঁছে দিন। এবং হচ্ছে যে মানুষ কীভাবে আসবে, কোনখান থেকে দেখবে, এটা যদি আপনাদের প্রচার মাধ্যম থেকে যদি আপনারা প্রচার করেন, তাহলে মানুষের দেখতে এবং সুন্দরভাবে হচ্ছে যে এইটুকু দেখলাম যে আপনারাই একমাত্র হচ্ছেন যে সর্বপ্রথম আমাদের কাছে এলেন এবং হচ্ছে যে এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনাদের চ্যানেল মারফত হচ্ছে যে বর্ধমানবাসী এবং রাজ্যবাসীকে আপনারা হচ্ছে এই খবরটা মানুষের কাছে খুব দ্রুততার সঙ্গে পৌঁছে দিন। এবং হচ্ছে যে মানুষ কীভাবে আসবে, কোনখান থেকে দেখবে, এটা যদি আপনাদের প্রচার মাধ্যম থেকে যদি আপনারা প্রচার করেন, তাহলে মানুষের দেখতে এবং সুন্দরভাবে হচ্ছে যে এইটাকে উপভোগ করার যে সুন্দর সুযোগ করে দেবেন, তার জন্য আপনাদেরকে হচ্ছে যে আগাম ধন্যবাদ। এই দুর্গাপুজো নিয়ে বিগত 3 মাস ধরে পরিশ্রম, তারপর আবার কার্নিভাল নিয়ে এই কয়েকদিনে পুজোর মধ্যেই এই কতটা প্রেশার নিতে হচ্ছে? না দেখুন, যেটা হচ্ছে যে মানুষকে আনন্দ দেওয়ার থেকে তখন সমস্ত ক্লান্তিটাই হচ্ছে যে কোনো ক্লান্তি বলে মনে হয় না। যখন দেখি যে কোনো একজন মানুষ এবং কোনো একটা দর্শক আমার প্যান্ডেলে দাঁড়িয়ে বলে যায় যে না সত্যি এরা হচ্ছে যে প্রতিবার নতুন নতুন থিম মানুষের কাছে উপহার দেয়, এটার থেকে যখনই এটা বলেন আর কি, তখন সমস্ত ক্লান্তি আমরা ভুলে যাই। এবং নতুন উদ্যমে হচ্ছে যে যেমন ধরুন আগামী বছরের থিম আমরা অলরেডি ভেবে ফেলেছি এবং আগামী বছরে যে কী পুজো হবে সেটা অলরেডি আমরা চিন্তাভাবনা করে ফেলেছি এত ক্লান্তির মধ্যে। এবং এবছর তো আবার দেখছেন যে এই যে কার্নিভাল জন্য আমরা দুঃখিত, তবুও আমরা হচ্ছে যে দেখুন ভোর সকাল 6টা পর্যন্ত হচ্ছে যে আমরা আমাদের প্যান্ডেলকে খোলা রেখেছিলাম, তো তারপরেতেই হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্নিভালের কাজ সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে আমাদের সমস্ত কর্মীরা। তারা হচ্ছে যে বিগত 7 দিন ধরে হচ্ছে দিন এবং রাত তারা 1 ঘন্টার বেশি হয়তো কেউ ঘুমায়নি। তারপরে তো দেখছেন যে এই যে এত ছেলে, সবাইকার একটাই উদ্দেশ্য যে মানুষকে কী করে হচ্ছে যে শারদোৎসবের আনন্দটাকে আরও বেশি করে হচ্ছে যে প্রেজেন্টেশন করতে পারবো। ধন্যবাদ, এই যে আনন্দকে ধন্যবাদ যে এই প্রথম দেখলাম যে আপনারা সুন্দরভাবে এত সুন্দরভাবে কভার করতে পারছেন, ধন্যবাদ। আগামীকাল আমাদের বর্ধমানের কার্নিভাল,
এই কার্নিভালে আমরা বর্ধমানের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আপনারা কালকে 4টার মধ্যে পুলিশ লাইন থেকে পাঞ্জাবি পাড়া পর্যন্ত আমাদের এই কার্নিভাল যাবে 31টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে। আপনারা কালকে কার্নিভাল দেখতে আসুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, তার অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে কাল কার্নিভাল হবে, আমরা বর্ধমানে কালকে করছি। আমরা প্রতিটি মানুষকে বলবো যে যারা আমাদের এখানে এসে কার্নিভাল দেখতে পারবেন সে ঠিক আছে, আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে আমাদের আনন্দ বার্তায় আপনারা দেখুন। এবং আগামীকাল আমাদের বর্ধমানের কার্নিভাল, এই কার্নিভালে আমরা বর্ধমানের প্রতিটি মানুষের কাছে আবেদন করব, আপনারা কালকে 4টার মধ্যে পুলিশ লাইন থেকে পাঞ্জাবি পাড়া পর্যন্ত আমাদের এই কার্নিভাল যাবে 31টা দুর্গাপুজো কমিটিকে নিয়ে। আপনারা কালকে কার্নিভাল দেখতে আসুন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে, তার অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে কাল কার্নিভাল হবে, আমরা বর্ধমানে কালকে করছি। আমরা প্রতিটি মানুষকে বলবো যে যারা আমাদের এখানে এসে কার্নিভাল দেখতে পারবেন সে ঠিক আছে, আর যারা আসতে পারবেন না তারা ঘরে বসে আমাদের আনন্দ বার্তায় আপনারা দেখুন। এবং কালকের আমাদের কার্নিভালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে চিত্র অভিনেতা চাঙ্কি পান্ডে, তিনি আমাদের কার্নিভাল দেখার জন্য বোম্বে থেকে বর্ধমানে কাল আসছেন। আমরা সবাইকে অনুরোধ করব আপনারা কার্নিভালের আনন্দ উপভোগ করুন, এবং প্রতি বছর দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে কার্নিভালের জন্য আর একটা দিন আপনারা আনন্দ করতে পারবেন, সেই দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী।